শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান ক্রিকেট আলাপের সাথে আছি পারিহা প্রিয় দর্শক আলাপ জুড়ে কিন্তু প্রতিদিনই একজন প্রিয় মানুষ থাকেন যার সঙ্গে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি আমি যেমন জানি তেমন আপনাদেরকে জানাই আজকে তেমন একজন প্রিয় অতিথি আছেন আমাদের সঙ্গে আছেন মডেল অভিনেত্রী নাদিয়া খানম শুভ সকাল আপু কেমন আছো আমিও ভালো আছি তুমি মিলে গেছে আচ্ছা অনেক কিছু নিয়ে তো আমরা আড্ডা দেব কাজ নিয়ে আড্ডা দেব তোমার টুকটুক করে গল্পগুলো শুনবো পিছনের গল্প সবার আগে বলো কি নিয়ে ব্যস্ত এখন এখন আল্লাহর রহমতে বেশ কয়েকটা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছি আর কিছু শর্ট ফিল্মস হাতে আছে আচ্ছা সিরিয়ালগুলো যখন কাজ করছো তুমি তখন কি একঘেয়েমি পেয়ে বসে যে তো লম্বা সময় ধরে কাজ করতে হবে সেটা কি বলা ঠিক হবে না তো ভেবেই বলো না আসলে হয় না স্ক্রিপ্টটা প্রথম দিকতে খুব ভালো থাকে ফ্লোটা খুব ভালো যায় পরে হয়তো সময় স্বল্পতার জন্য আমরা ওইভাবে করতে পারি না বাট একটা কন্টিনিউটি থাকে যে এই ক্যারেক্টারটার কন্টিনিউটিটা ওই দিক দিয়ে মজা হয় আসলে ওই দিক দিয়ে মজা হয় যেহেতু আমরা একটা কন্টিনিউ করে যাচ্ছি ক্যারেক্টারটা সো বোরিং লাগে না খুব ভালো এবং দর্শক একটা ক্যারেক্টার তোমাকে অনেকদিন পাচ্ছে যদি বলে একটা পরিচিতির কথা বা একটা ক্যারেক্টারকে মনে রাখার কথা সেটাও কিন্তু নিশা বা ওই নাদিয়ার আমি অনেকটা তো আমার নাম চরিত্র অভিনয় করেছি তো নাদিয়ার এরপরে কি হবে আচ্ছা কি তামিমের সাথে বিয়ে হবে না স্বামীর সাথে বিয়ে হবে এরকম একটা ভাব আর কি যেদিন কাজ থাকে না সেদিন তোমার সকাল কিভাবে শুরু হয় আসলে আমি ইউজ টু হয়ে গেছি মানে আর্লি মর্নিং উঠতে উঠতে আমি যদি খুব লেট নাইটও শুটিং শেষ করে মানে ঘুমাই তাহলে আমি হাইয়েস্ট 9টার বেশি ঘুমাতে পারি না খুব খারাপ হয়ে গেছে আমার জন্য একটু বডি ক্লকটা আসলে কাজ করে ওইভাবে যেহেতু এভরিডে তুমি উঠছো তুমি কতখানি যদি বলি যে কাজের ক্ষেত্রে হয় না যে সেটে আমি একদম টাইমলি পৌঁছাবো এরকম একটা টেনশন আমাকে খুব পেরা দেয় খুব পেরা দেয় সবাই একমত হবে আমি মাঝে মধ্যে টাইম একটু মিস করি কারণ আমার বাসাটা এত দূরে আমি যদি খুব আগে বের হই যে আমাকে আগে পৌঁছাতে দেয় না আসলে রাস্তার অবস্থাটা এরকম আসলে আমরা বুঝিও না যে এতটুকু জায়গাতে কতখানি টাইম লাগতে পারে হয়তো দেখা 10 মিনিটের রাস্তা কিন্তু লেগে যাচ্ছে দেড় ঘন্টা বা এক ঘন্টা এরকম হয় আচ্ছা মিডিয়ার সঙ্গে পথ চলা কত বছর হয়ে গেল এভাবে পুরোপুরি মেইন স্ট্রিমে বলতে গেলে হচ্ছে এক্সকিউজ মি 4 বছরের মতো 4-5 বছরের মতো কিন্তু হচ্ছে আমি শুরু করেছি আরো আগে থেকে টোটালি 8 ইয়ার্স হবে মাঝখানে আমার আড়াই বছরের মতো একটা গ্যাপ ছিল সো আমি ওইটাকে আসলে কাউন্ট করছি না সেই ছোটবেলা থেকে তো আসলে রেডিওতে কলকাকলি বাচ্চাদের প্রোগ্রামে কাজ করতে তো সেটাকেও কাউন্ট করে বলছে যে সেই ছোটবেলা থেকে না ওটা তো অনেক আগে ওটা আমি স্কুলেও ভর্তি হইনি তখন এত আগে মানে বাচ্চারা কথা শিখে না 3-4 বছরের বাচ্চারা তো আমি খুব ছোটবেলা থেকে খুব পাকনা ছিলাম এক মাই ফ্যামিলি সবাই জানে তো ওরা আমাকে সাত মানে 7-8-এর কবিতাগুলো মুখস্থ করাইতো মুখস্থ করানোর পরে সেগুলো আমি যেখানে আবৃত্তি করতাম প্রতি মানে শুক্রবার হতো সকালে আর প্রথম কাজ তাহলে কোনটা ছিল প্রথম কাজ আসলে স্টিল দিয়ে শুরু করা ফটোশুট গুলো যেগুলো ছিল আমার এক্সটেসি শুট ছিল প্রথমে তারপরে রং আরো বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডের কাজ কিন্তু আমার টিভিসি হয়েছে প্রথমে আমার কাজ মানে অন ইয়ার আচ্ছা হচ্ছে বাংলালিং 7FNF নাটক অন স্ক্রিনে গিয়েছিল হচ্ছে মোস্তফা কামাল রাজের একটা ঈদের নাটক ছিল ও মাই গড নামে একটা ও মাই গড ওটাই নাটক আচ্ছা প্রথম সবকিছুই কিন্তু আসলে মানুষের মনে থাকে যে তুমি বিজ্ঞাপনের কথা বলছিলে সেই কাজের শুরুটা কিভাবে হয়েছিল তোমাকে কিভাবে আসলে ফাইন্ড আউট করলো বা তুমি কিভাবে সেখানে গেলে একটা অডিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এর আগেও বেশ কিছু বিজ্ঞাপনের অডিশন দিয়েছি তো তার মধ্যে হয় না তখন একটু ওই সিস্টেমটা ছিল কোঅর্ডিনেটর কাজ করত কোঅর্ডিনেটর ছবি আর এখন তো সফট কপি চলে যায় তো তখন আমার হার্ড কপি গুলো সহ দিয়ে আসতাম মানে এরকম আচ্ছা কিংবা ওরা কালেক্ট করত তো তাশের ঘর নামে একটা প্রোডাকশন হচ্ছে মানে ফটোশুট করে তারপরে সিভি সহ ড্রপ করে দেয়া আসা অনেক ফর্মালিটিস ছিল তখন তো ওই তখন তাশের ঘর নামে একটা প্রোডাকশন হাউস তানভীর হোসেন ভাইয়ের ওখানে আমি যাই অডিশন দিতে ওরা আমাকে কল করে তো ফার্স্টে খুব উইয়ার্ড ছিল যে তুমি কি গান গাইতে পারো আমি বলছি হ্যাঁ মোটামুটি পারি বল তাহলে হবে না অডিশন বলে যে বেসুর একটা মেয়ে লাগবে যে কিনা এই 1টা 12টা বাজাবে তো আমি স্ক্রিপ্টটা শুনলাম যে একটা খুব বেসুরা গালা গানবে সারে গামা এরকম কিছু এরপর আর পারছে না তো ওস্তাদ জিজ্ঞেস করবে কেন তুমি এরপরে পারছো না কেন আমার তো মাত্র 4টা FNF সারে গামা এর বেশি তো আমি বন্ধু বানাতে পারি না এটা বাংলালিং 7FNF শুরু হয়েছিল সেটাও মজার ছিল কিন্তু বেশ এই যে তুমি কাজ করেছো এতদিন তোমার তোমার কাছে কি মনে হয় বেস্ট কাজ কোনটি একজন মায়ের কাছে সব সন্তানই তার কাছে বেস্ট বাট আমি বেশ কিছু কাজের জন্য আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি মানুষের কাছ থেকে সেটা ছিল বিবিসির উজান গাঙ্গের নাইয়া ওইটা আমি প্রথমবারের মতো একটা মানে গ্রামের মেয়ের চরিত্র করেছি কলি স্বাস্থ্যকর্মী তো 5 মাস দীর্ঘ 5 মাস ধরে শুটিং হয়েছে সেখানে যে সব
বিশাল বিশাল আর্টিস্টরা ছিল থিয়েটার থেকে বা আমার অনেক অনেক সিনিয়র তাদের থেকে যে আমি কাজটা শিখতে পেরেছি তারা যে আমাকে হাতে ধরে একদম শিখিয়েছে সেটা আমার জন্য একটা ব্লেসিংস ছিল আর আমার গ্রামের বাড়িতে গেলেও এখন আমাকে সবাই কোলি আপা বলে এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট আর রিসেন্টলি খুব ভালো যেটা জন্য রেসপন্স পাচ্ছি ও এর মাঝখানে একটা না বললেই না জুই হেয়ার অয়েল যেটা আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল অমিতাভ রেজার ভাইয়া ডিরেকশনে আমি আর আরিফিন শুভ কাজটা করেছিলাম আর রিসেন্টলি যেটা খুব বেশি রেসপন্স পাচ্ছে সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও শাহন গানওয়ালার ইচ্ছে মানুষ নামে একটা মিউজিক ভিডিও আমি আর ফারহান আহমেদ জো বানাটার মধ্যে ছিলাম ওইটা খুবই মানে আমি ইভেন দর্শক জনপ্রিয়তা পেয়েছে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছে মানে লাখ লাখের বেশি অনেক ভিউয়ার্স ওইটার মধ্যে আচ্ছা বিজ্ঞাপনও বেশ ভালো কাজ করেছো তুমি নাটকের কথা বলছিলে সেখানেও ভালো কাজ করেছো তারপর মিউজিক ভিডিও অনেকগুলো জায়গায় কিন্তু কাজ করা হয়ে গেছে ফটোশুটে তুমি কাজ করছো নিজের কি নিজস্ব ভালো লাগার জায়গা আছে আসলে আমি একজন নন অ্যাক্টর অ্যাক্টিং শেখার ট্রাই আমি এখনো করছি আমি শিখতে চাই আমার আসলে অ্যাক্টিংটাই বেশি ভালো লাগে আর যদি আরো বেশি ভালো বলতে চাই তাহলে আমার টিভি সিটা সবচেয়ে বেশি ভালো লাগে ওটা খুবই চ্যালেঞ্জিং বুঝছো মানে তোমাকে এই যেমন ধর ট্রলিটা যাচ্ছে না এখন এই কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে স্টোরিটা বলে দিতে হবে খুব ধরে ধরে কাজ করে আসলে খুব কম ডিউরেশনে একটা এক্সপ্রেশন গুলো মেপে মেপে 30 সেকেন্ডে তোমাকে পুরোটা স্টোরি বলতে হবে এটা কিন্তু খুবই সবাই পারে না আসলে তার চেয়ে মনে হয় যে বিজ্ঞাপনে যখন অডিশন দিচ্ছ তখন কিন্তু এত ঝামেলা নেই তুমি একটা না দিয়ে যাচ্ছ বাট তুমি শুটিং এ গেলে তখন পুরো ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু তারপরে বিজ্ঞাপন দেখা এমন একটা ব্যাপার যেখানে তোমার নামটাও যাচ্ছে না স্ক্রিনে তোমাকে দেখছে ওই ফেসে চিনবে ফেসে চিনবে তোমার মেটা না এটা তুমি জুয়ের মেটা না প্রোডাক্টের উপরে তোমাকে চেঞ্জ হয়ে কিন্তু তোমার নামটা নিয়ে হয়তো জানে না যে এটা কে করলো আসলে কিন্তু ভাল লাগে এরকম আচ্ছা মিউজিক ভিডিওতে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম এটা মিক্সড মানে এখানেও কিন্তু অ্যাক্টিং এর অনেক ব্যাপার ছিল যেটা দেখেছি আগে মিউজিক ভিডিওগুলো তো ইয়ে ছিল না বাট এখনকার খুব স্টোরি বেজ হচ্ছে একটা মুভির বাজেটের মতো করে মানে এরকম মানে সরি বেশি বলে ফেলেছি নাটকের বাজেট করে আসলে একটা মিউজিক ভিডিও নামানো হচ্ছে শর্ট ফিল্মস গুলো যেটা বলবো শর্ট ফিল্মস আমি এটা বলতে ভুলে গেছি আমি আমার ক্যারিয়ার দুটো শর্ট ফিল্ম করেছি একটা করেছি ইরাদন রনির ভাইয়ার ডিরেকশনে প্রাণের শোনো নামে একটা শর্ট ফিল্ম সেটাও খুব মানে এই যাবৎকার শর্ট ফিল্মের মধ্যে এই বছরের সেকেন্ডের মধ্যে ছিলাম আর এখন যেটা করছি সেটা সামনে যাবে এটা আমি খুবই আশাবাদী এটা নিয়ে দর্শক আমি জানি খুব পছন্দ করবে আমি ডিজেবল একটা ক্যারেক্টার করেছি সেটা হচ্ছে খোরা একটা মেয়ে সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু তার মানে চলন শক্তিটা নেই সে একটা স্ট্রেচারের মাধ্যমে হাতে ওটা টাইগার মিডিয়ার প্রোডাকশনের একটা কাজ হবে ওটার নাম হচ্ছে মায়া বিকি ভাস্কর নামে একজন ডিরেক্টর মোমেন্টস নামে একটা কোনো শর্ট ফিল্মের নাম শুনেছ সেইটার ডিরেক্টর তো ওইটার বাজেটটা ছিল একটা নাটকের চেয়ে বেশি মানে দুই দিন আমরা শর্ট ফিল্মের কাজ করেছি সেখানে দুইটা গান আছে তিনটা গান আছে আচ্ছা সো গানও আছে হ্যাঁ ওটা পুরো একটা ফুল লেন্থের মুভিতে যেরকম কাজ হয় না সেইভাবে করেছি ওটা নিয়ে খুব আশাবাদী মায়া নিয়ে আর এছাড়া আমাদের এবার কিন্তু ঈদে গিয়েছি টিম মা কান্না তো সেখানে তোমাকে পেয়েছি মায়া কান্না নাটকে যেটা হয়েছে একটু ভাষার একটা চেঞ্জ বোধ হয় ছিল তো সেটা আসলে তুমি কিভাবে রপ্ত করেছো চমৎকার এই গল্পটা ছিল চমৎকার চমৎকার আসলে স্ক্রিপ্টটা শুনে আমি মোর্শেদ ভাইয়ের যে হাসান মোর্শেদ হাসান মোর্শেদ হ্যাঁ সারপ্রাইজার টু ওয়ার্কিং উইথ ইউ ভাইয়া আসলে উনি অনেক একজন ক্রিয়েটিভ একজন ডিরেক্টর কারণ আমাদের আমার এইদের মধ্যে সবচেয়ে লাস্ট কাজ ছিল এটা এত টাইরেন্ট একদম ঈদের দুদিন আগে বোধহয় করেছে মোশাররফ ভাইকে সে ম্যানেজ করছে সবাইকে আর্টিস্ট সবাই ভালো ভালো আর্টিস্ট ছিলেন আর আমি তার সাথে আমার প্রথম কাজ আমার খুব ভালো লেগেছে নাটকটা করে আর আমার দর্শককে বলতে চাই আমার ক্যারিয়ারে প্রথম বরিশালের ভাষায় মানে আমি এটা শুনে খুব মজা পেতাম ভাষাটা বাট আমি কখনো ট্রাইও করিনি কিন্তু স্ক্রিপ্টটা দেখলাম বরিশালের সবাই বরিশালের কথা বলছে আর্টিস্ট যারা ছিল তারা তো বরিশালেরই ছিল বরিশালের উপরে আচ্ছা তো মোশাররফ ভাই আর যারা আছে মর্ম মোর্শেদ ভাই তারপরে আমাদের বলো ভাইয়ের নামও তো ভুলে গেলাম তো সে আমাকে বলল যে আচ্ছা তুই ঠিক আছে তুই ভয় পাস না আমি একটা লাইন বলবো না মশার ভাই না হায়দার ভাই আচ্ছা পাকা চুল ভাইয়া বলছে আমি তো প্রপার বরিশালের আমি তোমাকে একটা করে লাইন বলবো আর তুমি এটা করে প্র্যাকটিস করো তো আমার ভালো লাগছে যে মশার বলছে তোর মধ্যে শেখার আগ্রহ আছে তোকে আমি একবার করে বলছি তুই সেটা মানে ক্যারি করছিস তো ভালো আছে তুই ভালো পারবি ভালো পারবি ওরা আমাকে অ্যাপ্রিশিয়েট করার পরে মনে হয় যদিও কয়েকটা সিন ছিল আমি চেষ্টা করেছি আসলে এটা হয় যে আসলে পাশের মানুষটা যখন ইন্সপায়ার করতে থাকে তখন কিন্তু যত কঠিন কাজই হোক আপু আমার মানে একটু সহজ কিন্তু হয়ে যায় আমি একটু ব্লেস যে আমার সিনিয়র আর্টিস্টরা বা ডিরেক্টররা আমাকে খুব হেল্প করে আসলে তোমার ভিতরে যে মোশার ভাই বলেছে তোমার ভিতরে আসলে শেখার একটা প্রবণতা আছে কিন্তু যার ভিতরে শেখার প্রবণতা আছে সে কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে সব সময় আচ্ছা এরকম নাটকের গল্পগুলো শুনতে শুনতে আরেকটু যদি আমরা পিছনে ফিরে তাকাই সেটি হচ্ছে আমরা বিজ্ঞাপন দিয়ে তুমি শুরু করেছিলে তারপর হচ্ছে
কোন নাটকটা দিয়ে ইকলো ও মাই গড দিয়ে আচ্ছা তো তারপর একটা হয় না যে টার্নিং পয়েন্ট বলে কিন্তু একটা ব্যাপার আছে যে একটা পরিচিতি আসা বা সবাই নামটা জেনে যাওয়া সেটা কখন হয়েছিল সেটা হয়েছে আসলে আমার অ্যাডগুলো দিয়ে আমাকে বেশি চেনে আসলে যে এই মেয়েটা কে এরকম এরকম তো খুঁজে বের করে ফেলা মানুষ আসলে নামটা জানাটা এখন মনে হয় না বেশি কষ্টের হয় তো সেখান থেকে আসলে হয় না যে ভালো কাজের ফিডব্যাক কিন্তু এমনি এমনি চলে আসে যে তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার ফিডব্যাক এমনি এমনি চলে আসবে তো সেরকম একটি কাজই তোমার বোধহয় ছিল যে বিজ্ঞাপনগুলো হয় না যে বারবার বারবার দেখাচ্ছে তার মানে কিন্তু দর্শকিং করেছিলাম মাঝখান দিয়ে তখন আচ্ছা ওইটা হয়তো নামটা পরিচিত বেশি এসেছিল আসলে অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে অল্প অল্প করে আমরা শুনতে চাই সেটি হচ্ছে এই যে যখন দর্শক যারা আছে একটা ফিডব্যাক জানায় ফোনে হোক টেক্সটে হোক বা ফেসবুকে হোক আসলে অনেক বেশি প্রচারে কিন্তু কাজ করছে বেশ তখন আসলে কি মনে হয় আসলে তখন এই যে কষ্ট করে কাজ করো বা সারা রাত ঘুমাচ্ছ না কাজ করছো বা সকালবেলা উঠে আবারও কাজে চলে যাও সেই সার্থকতা মানে হয় না যে ব্যাপারটাই সার্থক বা এরকম কিছু মনে হয় কিনা হ্যাঁ অ্যাকচুয়ালি এই যদি ফিডব্যাকটা আমি না পেতাম অ্যাপ্রিসিয়েশন না পেতাম আমার ওটা আসলে মনে হয় না হতো শুধু আসলে একটা প্রফেশন হিসেবে নেওয়াটা কিন্তু না মানুষ অ্যাপ্রিসিয়েট করছে মানুষ দেখছে ফ্যান ফলোয়িং বাড়ছে ফ্যামিলি ফ্রেন্ডসরা অ্যাপ্রিসিয়েট করছে এটাই তো একটা অ্যাচিভমেন্ট বা আপনার ক্যারেক্টার অনুযায়ী আমাকে মানুষ ডাকছে সেটা আসলে একটা অ্যাচিভমেন্ট এখন আমরা মোট কথা আগে আমার প্যাশন ছিল এখন বলতে গেলে প্রফেশনই হয়ে গেছে কিন্তু সেটাকে আমি ভুলে গেলে চলবে না যেটা আমি কেন এসেছিলাম আমার এটা মানে ফেম হওয়ার জন্য সবাই আমাকে চিনবে জানবে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে আমার মধ্যে ক্রিয়েটিভিটি কি আছে সেটা দেখাতে চাই এক্সপ্রেস করতে চাই সেটাই আমার কাছে আসলে বড় জিনিস সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট কিশোর থেকে ছিল অনেক সময় থাকে না দেখা যায় এই কাজগুলো করতে এলে প্রথম দিক দিয়ে একটু ছিল না মানে আমার বাবা খুবই রিজার্ভ মাইন্ডে সে ইভেন এখনো মানে বলে যে মেয়েকে কি দরকার মিডিয়াতে কাজ করা যেহেতু মুসলিম ব্যাকগ্রাউন্ডের ওইটা থাকে না একটা কিন্তু আমার মা যথেষ্ট সাপোর্ট করে আর ফ্যামিলি আমার ভাই দুইটা ভাই আছেন ওরা যথেষ্ট হেল্প করে এমনি এই করে তোমার নাটক দেখলে কাজের আলোচনা সমালোচনা সেই বিষয়গুলো করে যে ভালো করলে কে করলে না এমন কিছু হ্যাঁ আমার মা তো যথেষ্ট মানে সমালোচক মানে আমারটাই আগে দেখবে তুমি এভাবে বেশি বলে ফেলছো এভাবে বলবা না এভাবে এই ড্রেসটা পরবা আমার ভাই দুইটা ছোট ভাইটা বিশেষ করে আমার দুইটা ভাই আমার থেকে ছোট আর বাবার একটা কথা মনে আছে সেটা বাবা একদিন যখন জুয়ের বিলবোর্ড হয়েছিল তখন বিলবোর্ডের নিচে গিয়ে মোহাম্মদপুরে আমার মনে আছে সে মাকে ফোন দিচ্ছে তোমার মেয়ের একটা বড় ছবির নিচে তো আমি দাঁড়িয়ে আছি ওইটা আমার জন্য অ্যাচিভমেন্ট মানে বাবা কথা ঠিক মতো বলে না এটা বলেছিল মানে ভালো লাগে সেটাও বলে না বাবা কিন্তু মনের থেকে আসলে পছন্দ করে আছে মেয়ের কাছে প্রাউড ফিল করছে কিন্তু আবার কোথায় গিয়ে যেন একটু আটকে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে হয় একটু ফ্যামিলির নিজের তো আগ্রহ আছে ফ্যামিলির সাপোর্টটা যদি আরো পাওয়া যায় তখন কাজটা আরো বেশি ভালো হয়ে যায় টেনশন ফ্রি হয়ে কাজটা করা যায় নাটকে কাজ করতে করতে আমার মনে হয় যে অনেক মজার ঘটনাই কিন্তু ঘটে যায় এমন হয় না যে অনেক সময় আমরা কাজ করছি কিন্তু ওই ক্যারেক্টার থেকে আসলে বের হতে একটু টাইম লাগছে এরকম ঘটনা হয়েছে নাকি তোমার হ্যাঁ হয়েছে রিসেন্টলি আমি যেটা তোমাকে বলছিলাম এই লাস্ট গতকালকে একটা গেল আমাদের নাটক ওইখানে আমি প্রথমবারের মতো ঢাকাইয়া কুট্টি একটা ক্যারেক্টার করেছি একজন ফিল্ম প্রডিউসারের ওয়াইফ আরফান ভাইয়া ছিলেন ওইটার ফিল্ম প্রডিউসার যে ফানি গাই অ্যান্ড গুড হিউম্যান বিং আর মিলন ভট্টাচার্যের ডিরেকশনে ছিল সেইখানে আমি মানে আমাকে কখনো হয়তো দর্শক এভাবে দেখেনি আসলে খুবই ওভার মেকআপ খুবই ঝগড়াটে একটা মেয়ে খুবই বাবা মা টাকা পয়সা নিয়ে যৌতুক নিয়ে মনে করেন একটা কাউকে বিয়ে করা হয়েছে পুরান ঢাকার মেয়ে হ্যাঁ সেরকম তো আমার আমার সন্দেহ যে আমার জামাই আমাকে রেখে হয়তো ওই সিনেমার নায়িকার সাথে করছে আমি বলি তুমি ওখানে যাও আমাকে কেন মানে ওই কেন নিয়ে যেতেছো না এরকম একটা কিছু তো আমার সন্দেহ হইতে হইতে একদিন ব্লাস্ট হয়ে যায় তো আমি খুঁজে বের করি ওই নায়িকার বাসাটা ওখানে গিয়ে বলি যে এরকম আমি আসছি সুন্দর করে বলি যে আমি অমুকের ওয়াইফ আমাকে দেখা করতে দেন লোকটা আমাকে ঘুরায় পেছায় বলে কি অনেকক্ষণ ওয়েট করার পরে যে ম্যাডাম তো ঘুমাইতেছে এরকম তখন আমি আসলে ব্লাস্ট আউট হই কোমরকে একদম ইয়েতে করে যে কি ব্যাপার এই আমাকে চিনিস আমি কি হ্যান্তে মারামারি করি আর মজার ব্যাপারটা হচ্ছে সেটা যে যে বাড়িটাতে আমরা শুটিং করছিলাম এডিগুলো অর্থাৎ দুষ্ট বা কিছু ওর হয়তো বাড়িটাকে বলেনি যে আমরা খুব জোরে এখানে হিট করবো মানে আমি দরজাটাকে সিন থাকে যে মেন গেটটাকে আমি লাঠি দিয়ে ভেঙে ফেলছি এরকম একটা কিছু তো আমি তো দিচ্ছি আমাকে বলছে আমি তো ক্যারেক্টার ঢুকে গেছি পায়ের শর্ট হবে আপু আপনার এই সাইডে শর্ট হবে পলাশ ছিল ডিওবি ও একটা দুষ্ট তো বলছে আপু দেন দেন ভালো মতো দেন ভালো মতো হচ্ছে তো হঠাৎ করে আমি খুব সাউন্ড পাচ্ছি এই কে আমার বাড়ির গেট ভেঙে ফেলতেছে কে কে আমি হঠাৎ করে ক্যারেক্টার থেকে বেরিয়ে গেছিলাম শিট মনে হয় বলে নাই যে এটা আমাদের পারমিশন ছাড়া হচ্ছে আমি আর কাউকে জিজ্ঞেস করি না কিছু না আমি জাস্ট টার্ন অন করে একদম সোজা হাতে হাতে হাউজের দিকে চলে গেছি আমি আর
ভদ্রমহিলা যে যদি আমাকে দেখে বলবে না এই মেয়েটা না এই মেয়েটাই আমার বাড়ি এরকম করছিল পরে আমি সরি ওনাকে যেখানে যদি আমাকে দেখে আই থিংক তুমি বললে যে তুমি ব্যাক সাইড চলে গেছো ঘুরে তোমাকে দেখেনি হয় তত উপর থেকে খেয়াল করেনি তাহলে আমি সরি এটা আমার কিছু না এর জন্য মাফ করে দেন ডিরেক্টর আমাকে বলে নাই ডিরেক্টর কাছে পারমিশন নেয়নি সম্প্রতি ঈদ গেল ঈদে অনেক ব্যস্ততা ছিল আবার কি কাজ শুরু হয়ে গেছে রেগুলার যে কাজগুলো রহমতে শুরু হয়ে গেছে এই লাস্ট গতকালকে করলাম একটা কচি ভাইয়ার একটা ডিরেকশনে কচি খন্দকার ভাইয়ার মোশারফ করিম এবং ইমন ভাইয়া চিত্রনায়ক ইমন ভাই তো আমরা একটা সিরিয়াল করছি সিরিয়ালটা খুবই মজা হবে সিরিয়ালটার নাম হচ্ছে সিনেমা হল একটা সিনেমা হলকে কেন্দ্র করে নাটকটা এফডিসিতে শুটিং করেছি আরো কয়েকটা জায়গায় শুটিং করেছি এখানে তোমার ক্যারেক্টারটা কি এখানে ক্যারেক্টারটা হচ্ছে ডমিনেটিং মানে আমার জন্য আমার বয়ফ্রেন্ড ও নানার পৈতৃক সম্পত্তি সিনেমা হলটা সেল করে দিচ্ছে কতখানি ডমিনেটিং হতে পারি আমি তো ওইখানে যার কাছে সিনেমা হলটা সেল করছে সে হচ্ছে মোশাররফ করিম আচ্ছা সে আমাকে বাবা লাইক করে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় ইভেন একটা সিকোয়েন্স এমন আমি শেয়ার করি বলে কালকে তোমার সাথে আমার বিয়ে হ্যাঁ তোমার আমার কাজিন নাম কয়জন আসবে কি কি খাবার ই হবে মেনু হবে সব ঠিক করে আমি তো থান্ডার যে আমার এখন থেকে ঘরের বাইরে বের হবে না প্রেম টেম থাকলে বন্ধ করে দাও মানে খুব মজা হবে নাটকটা সব পুরো টিমটাই আসলে খুব মজার যখন কাজ করতে যাও আমার তো মনে হয় সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যাও রাতে যখন ফিরো ওটাই একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে স্বামী দিক দিয়ে ওদের সাথে অনেক অ্যাটাচড আর ওরা আমাকে যথেষ্ট স্নেহ বা যারা আমার জুনিয়র তারা আমাকে অনেক শ্রদ্ধা করে আমি আমি জানি না ওরা আমাকে খুব লাইক করে আর আমি ওদেরকে লাইক করি আমার কোইনসিডেন্টলি আমার সাথে ভালো মানুষেরই পরিচয় হচ্ছে আর কি আমার এই পর্যন্ত আর তুমি পারো আসলে মানুষকে ধরনের রেসপেক্ট করতে আসলে যে জন্য তোমার প্রতি ভালোবাসাটা আছে সিনিয়র তুমি বললে যে সিনিয়রদের অনেক ভালোবাসা আমি পেয়েছি তারপর যাদের তুমি কাজ করছো সহকর্মী সহযোদ্ধা যারা তাদের ভালোবাসা তুমি পেয়েছো তো এখানে আসলে তোমার কি এখন একটা প্রফেশন হয়ে গেছে আপু আসলে যদি না বলি আসলে ভুল কারণ আমি মাসের মধ্যে অলমোস্ট 5 to 10 days শুধু 10ও থাকছে অনেক সময় ব্রেক বাকিটা টাইম তো কাজই করছি তো এটা তো একটা প্রফেশনই হয়ে গেছে আই থিঙ্ক এটা কি শুধুমাত্র ব্যস্ততার জন্য নাকি আসলে মাইন্ডসেট করে ফেলেছো যে মানে প্রথম দিকে আসলে ব্যস্ততাটাই চিন্তা করতাম ব্যস্ততা না মানে আমি আমি বললাম না যে আমি আমার অ্যাক্টিং স্কিল বা কি কি পারো তো সেটা দেখাতে চাই এখন প্রফেশনই হয়ে গেছে আসলে দেখি কতদিন কন্টিনিউ করতে পারি যতদিন আমাকে ডিরেক্টর দর্শকরা আমাকে গ্রহণ করবে ততদিন আসলে কাজ করব সেই ক্ষেত্রে এখন কি তুমি সিলেক্টিভ তোমার ক্যারেক্টারগুলো নিয়ে বা স্ক্রিপ্ট নিয়ে কি ধরনের কাজগুলো হয় না যে একটা স্টোরি যখন তুমি পাচ্ছ বা একটা স্ক্রিপ্ট যখন হাতে পাচ্ছ তখন কোন বিষয়গুলো তুমি খেয়াল করছো আমি আসলে না নায়িকা হতে চাই না আমি একটা আর্টিস্ট হতে চাই মানে যেখানে অ্যাক্টিং এর জায়গা থাকবে হ্যাঁ খুব ভাঙতে চাই আমার ক্যারেক্টারটা আমাকে যে কোনো লুক দিতে চাক আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড ভুলে গেছি 5 মাস তো শুটিং আমি পুরোই ভুলে গেছিলাম তো আমি ওরকম গ্রামের ভাষায় কথা বলতাম ওরকম চলন বলন প্লাস্টিকের জুতা ফিতা ওরকম আর হয় যেটা বিবিসির কাজ করতে গেলে একটা সেটেই তো তোমাকে অনেকদিন থাকতে হচ্ছে তো সেক্ষেত্রে তুমি কিন্তু আসলে অটোমেটিক ওটা চলে আসে খুব মায়া লাগে ওদের জন্য ওদেরকে অনেক মিস করি আমি বাট এখানে একটা সিস্টেম আছে হ্যাঁ অনেক সিস্টেম এইটা আসলে আমি যদি পসিবল না হয়তো ওদের তো অনেক বাজেট থাকে কিন্তু আমাদের দেশে যদি এরকম হইতো আমাদের নির্মাতাদের কাছে তো বাজেট থাকে না ওরা খুবই টাইম মেনটেন করে 10 ঘন্টা একটা আর্টিস্টকে রেস্ট দিবেই মাস্ট তোমার 10টা থেকে শুরু করে 10টা বাজে শেষ হবে শেষ হয়ে যাবে আর ইভেন আমাদের নামে ইন্স্যুরেন্সও থাকে যারা আমরা এখানকার মেইন আর্টিস্ট থাকি সেটা একটা ইন্স্যুরেন্স এবং ডক্টরও বোধহয় থাকে তোমাদের থাকে একটা অসুখ হচ্ছে বা হাঁচি হচ্ছে সমস্যা মানে আপনার কি হয়েছে এরকম একটা ভাব আর কি বাট এটা কিন্তু দরকার দেখো এটুকু কেয়ার থাকলে বা একটা সিস্টেমের মধ্যে থাকলে ডিরেক্টররা চায় কিন্তু তারা কি কিভাবে করবে একটা নাটকের বাজেট আসলে তত থাকে না একটা সিরিয়াল আমরা 5 মাস ধরে করেছি কোনো আইডিয়া জাস্ট 19 পর্বের একটা সিরিয়াল আমরা 5 মাস ধরে করেছি আর নরমালি যখন এখন কাজ করছো এই ধরনের সিরিয়ালগুলোতে কতদিন টাইম দিতে হয় মাসে কোনো হিসেব নেই 5 দিন 4 দিন আমরা এখন অন ইয়ারে যাচ্ছে 4টার মতো সিরিয়াল মাসে তো অ্যাটলিস্ট 3 দিন দিতে হবে মিনিমাম কিন্তু ওখানে আসলে সময় স্বল্পতার জন্য আর ফুটেজ যেটা দরকার হয় তার জন্য আসলে কাজের পরিমাণটা অত ভালো হয় না আমরা সবাই বুঝতে পারি বাট কিন্তু দর্শক জনপ্রিয়তা আবার কমে না ওই সিরিয়ালগুলোর আমরা এদিক দিয়ে খুব ব্লেসড যে আমরা খুব তাড়াহুড়ো করে করছি ধরে ধরে করতে পারছি না বাট দর্শক ঠিকই নিচ্ছে জিনিসটা বা টিআরপিটা ঠিকই আছে তো এদিক দিয়ে আসলে আচ্ছা এই যে দর্শক জনপ্রিয়তার কথা বললে অনেক সময় আমরা শুনে থাকি বা অনেক সময় আর্টিস্টে আসলে আক্ষেপ করে বলে থাকেন যে এখন বাংলা নাটকের জনপ্রিয়তা কমে যাচ্ছে বা দর্শক কমে যাচ্ছে তুমি তোমার ভিউ থেকে কি বলবে একদম না কারণ আমি যে আমার
প্রতিটা সিরিয়ালের ব্যাপারে রেসপন্স আমি পাচ্ছি ইভেন যেটা আমি ব্যাংককে করেছি সেটাও পাচ্ছি যেটা আমি বান্নাঘাট সেটা করছি 9 1/2 বা আমি ব্যাক বেঞ্চেস করছি যেটাই করছি রাজীব ভাই নাটক করছি 9 6 সবগুলা ক্যারেক্টারের নাম আমার জানে আমার কিভাবে জানে তাহলে তাহলে কিভাবে জানে ওরা ওরা হয়তো টিভিতে দেখতে পাচ্ছে না আমি আবার আমি কি করি প্রত্যেকটা নাটক কোথায় আছে ইভেন আমি এখানকার স্ট্যাটাসও দিয়েছি তো প্রত্যেকটা নাটক আমি না দেখতে পারলেও এই সময় হচ্ছে আপনারা প্লিজ দেখে নেবেন তো ওরা ওটা ফলো করে ওটার আপডেটস ওখানে না পেলে টিভিতে না দেখতে পারলে ইউটিউব থেকে দেখে নেয় আর আমার ক্যারেক্টারে আমি প্রবলেম থাকলে আমাকে এটা বলে যে আপনি খুব ফাস্ট কথা বলেন আপু এটা চেঞ্জ করে ফেলেন আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি আমি সব মেসেজ পড়তে পারি না নিচে চলে যায় অনেকে আবার গালি গালাজও করে যে আপনি পড়ছেন না অনেক খুব মুড দেখান আসলে তো আমাকে পসিবল না সবসময় দেখা আবার রিপ্লাই করা হ্যাঁ বাট আমি ফ্রি থাকলে আমি আমার ভক্তদের বা আমার ফ্রেন্ডদের মেসেজগুলো পড়ি আমি এটা খুবই অবিডিয়েন্ট তোমাকে আসলে ভালোবাসে বলে একটা দাবিও কাজ করে তোমার প্রতি তাই না যে তারা তোমাকে তখনই বলতে পারে যখন তোমাকে ভালোবাসে এবং ভালোবাসে নিয়ে থাকো সব সময় সেটি প্রত্যাশা করছি ভালো ভালো কাজ আমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপু আসার জন্য সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক ব্রিঙ্কিট আলাপ আজ এ পর্যন্ত কাল আবারও দেখা হবে কথা হবে সাথে থাকবে আপনাদের পছন্দের একজন অতিথি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ